আমার বর্তমান প্রেক্ষাপট কেন্দ্রিক ডিএসএন সারা বাংলায় আপনাদের স্বাগত। দিনাজপুর জেলার হিলিহাকিমপুর চেকপোস্ট দিয়ে কারাভোগ শেষে নিজ দেশে ফিরলেন 5 ভারতীয় নাগরিক। বার্তা সম্পাদক রাজু আহমেদের তথ্যের ক্ষেত্রে থাকছে বিস্তারিত। দুই থেকে 7 বছর মেয়াদে কারাভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেলেন 5 ভারতীয় নাগরিক। অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ভারতীয় নাগরিকরা নওগাঁ ও দিনাজপুর সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির হাতে আটক হয়েছিল। আটককৃতরা ছিলেন ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারি গ্রামের নরেন হাসনার ছেলে সামিউল হাসমা, একই এলাকার মন্টু মুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু, মুর্শিদাবাদের সাগরদিঘির চোরাগাছি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, ভারতের দক্ষিণ দিনাজপুরের ভারত হিলি ইউস্টেটের হোপনার ছেলে লিকলাল হোপনা। আটককৃতদের মধ্যে আরও ছিলেন আসামের ডোবরি থানার কোকড়াডাঙ্গা গ্রামের শহীদুর রহমানের ছেলে নূর আমিন শেখ। উক্ত 5 জন ভারতীয় নাগরিককে ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ডিএসএন চ্যানেল। আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।